খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের এই চ্যানেলে। রবিবার ফের রাত দখলের কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার মানুষ দাবি একটাই, বিচার চাই। ইতিমধ্যেই একজন গ্রেফতার হয়েছে এই ঘটনায়। তবে এই ঘটনা একজনই কি এমন নিঃশব্দ ঘটনার নেপথ্যে হাত আছে না আরো কারো, তার জবাব চাইছে এখন গোটা রাজ্য এবং গোটা দেশ। গত 9 আগস্ট আরজি করে সেমিনার রুম থেকে উদ্ধার করা হয়েছিল ডাক্তারি পড়ুয়ার দেহ। আগামীকাল 9 সেপ্টেম্বর, এক মাস পার হয়ে গেল। সোমবার 9 তারিখই সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর মামলার শুনানি। এই মামলার দ্বিতীয় শুনানি এতদিন। তার আগের দিন দিকে দিকে রাত দখলে নারী পুরুষ নির্বিশেষে সকলেই তিলোত্তমাকে স্মরণ করে আরজি করের সামনে প্রদীপ জ্বালানো হলো। আরজি করে প্রতিবাদ জানিয়ে সবাই সামনে থরে থরে এসেছেন। বিচার যতই থমকে রবে, গর্জন ততই তীব্র হবে। তিলোত্তমা কাণ্ডের এক মাস পার বিচার চেয়ে পদে মেদিনীপুরের মেডিকেল কলেজের আন্দোলনরত ডাক্তাররা মেদিনীপুর শহরে নানুর চক এলাকায় প্রতিবাদে সামিল হন তারা। উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে তিলোত্তমার বাড়ি থেকে আরজিকর হাসপাতাল পর্যন্ত মানববন্ধন চলছে। 14 কিলোমিটার দীর্ঘ পথে হাজার হাজার মানুষ হাতে হাত রেখে দাঁড়িয়ে বিচারের দাবি রংতুলিতে। রংতুলির প্রতিবাদে কুমোরটুলিতে আছেন সনাতন দিন্দা। শহরের বহু নাম করা পুজো কমিটির দুর্গা প্রতিমা গড়েন তিনি। আরজিকর কাণ্ডেও অভিনব প্রতিবাদ করেছেন তিনি দুর্গা প্রতিমা গড়ে। এদিন প্রতিবাদে সামিল তিলোত্তমার দাদা বললেন, মনে বল পেয়েছি আমরা, বিচারের দাবি জানাচ্ছি। 9 তারিখের ঘটনা সবাই দেখেছেন। যে হাসপাতালে এই ঘটনা ঘটেছে সেখানেই পোস্টমর্টেম হলো। যারা মেঘের আড়ালে আছে তাদের বিচার হোক। হেদুয়ার মিছিলে রিক্সা চালকেরা তারা টানা রিক্সা নিয়ে পথে নেমেছেন আজ। অন্যদিকে রাসবিহারীতে প্রতিবাদে বিশ্বভারতীর প্রাক্তনীরা। টালিগঞ্জে আবার কলাকুশলীদের মিছিল, এনআরএস থেকে মিছিল করেছেন চিকিৎসকেরা। গড়িয়াহাটের মিছিল 49টি স্কুলের প্রাক্তনীদের। কুমোরটুলিতে প্রতিবাদ মিছিল মৃৎশিল্পীরা। ব্যুরো রিপোর্ট।